আমি দেশেই থাকব শাহজানের মাই কইনা বাবা তোমার বিদেশ যাওয়াই লাগবে তখন হ্যালো ঠিক হ্যালো ওরে আস্তে আস্তে শাহজানের আবার বাবার দেখেন তাই একটা ঘোড়া ছিল সবাতে জানাই ভালো করে ঘোড়াটারে সাজাইলো তাই সাজাইয়া শাহজাহানকে সাজাইলো ভাই घोड़ा निया ताई आस्ते आस्ते विदेश आबार रवाना करलो ताई आबार ढुलकी मास्टर भाई आबार कुकुर मास्टर भाई आबार दूरी मास्टर भाई आबार दया कोइरा ताल दिए ना होइले बुझबार कायदा नाई ঘোড়াটারে ভালো করে সাজাইয়া শাহজাহানের ঘোড়ার উপরে উড়াইয়া দিল শাহজাহানের ঘোড়া নিয়া আস্তে আস্তে করে বিদেশ হাইলো চাই ওরে শাহজাহানে যখন আবার ঘোড়া নিল তাই বিদেশ আবার রওনা করলো সবাতে জানাই কিছু রাস্তা যখন শাহজাহান সইলা গেল তাই সামনে একটা ছোট্ট মুট্টু বাজার দেখতে পাই সামনে একটা ছোট মোটো সেন্টার দেখতে পাই ওই বাজারে নো মাইতে দেখেন দুইটা দর্জি ভাই দর্জি বুঝেন না গো দর্জি দুইটা দর্জি মানুষ কাফর কাটতাছে কেনছি দেন কাফর কাটতাছে শাহজাহানে ঘোড়াটারে ব্যারিক করে দিল ঘোড়াটারে ব্যারিক করিয়া এই দর্জি বাটারে জিগাইছে দর্জি ভাই আমি বিদেশে যাইতেছি বিদেশ যাইবার টাইমে আমি তোমাগর দোকানের ভিতরে দেখলাম মার্কিনের সাদা কাপড় তোমরা কেসি দিয়ে কাটতাছাও মানুষের শার্ট প্যান্টের কাপড় এতটুক বড় হই না আমি দেখছি এটা মানুষের কাফনের কাপড় এটা মৃত্যু মানুষের কাফনের কাপড় ভাই আমি একজন মুসলিম মানুষ বিদেশ যাইবার টাইমে যদি আমার সামনে একটা মৃত্যু মানুষ তাহলে ভাই আমি একলগে মাটি দিতাম মাটি দেয়া আমি বিদেশ যাইতাম তখন হ্যালো শেখ হ্যালো ওরে শাহজাহানে কইতে আছে কিন্তু দাদা ভাই বিদেশ যাইবার কালে সামনে দেখলাম ভাই কাফনের কাফর আমি নিজে দেখলাম তাই কোন মানুষটা মারা গেছে কেউ নাই এখন ভাই দর্জি বেড়া কইতেছে গো গো বাবা তাই মানুষটা এখনো গো মরছে না গো তাই বাগদা শরীফের মধ্যে আজিজ বাসা তাই আজিজ বাসার ছেলে হই যে শাহজাহান গো তাই তার মা স্বপ্ন দেখছে কালকে বিকাল তাই পাঁচটার সময় ছেলে আবার শাহজাহান গো তাই আবার মারা যাইব ভাই আবার শাহজাহানের কাফনেরও কাফর রেডি করছি ভাই যখন নাকি দর্জি বেড়াই কইল ভাই মানুষটা এখনো মরে নাই বাগদাদের ভিতরে আজিজ বাদশার ছেলে শাহজাহান তার মাই স্বপ্ন দেখছে কালকে বিকাল পাঁচটার সময় ছেলে শাহজাহান মারা যাবে তার বাবা বিরাট বড় বাদশা শাহজাহানের কাফনের কাপড় আমরা কাইটটা রেডি করছি এটা শাহজাহানের কাফনের কাপড় শাহজাহান চোখের পানি ছেড়ে দিলেন ওগো আল্লাহ পাক পুরোয়ারদিগার মালিক নিষ্ঠুর মা নিষ্ঠুর বাবা তোরা দুইজনে জানিস আমি বিদেশ গেলেও আমার মরণ হবে তা আমার কি কারণে বিদেশ পাঠাইলি মৃত্যুর কালে আমার মা আমার বাবার মুখ আমি দেখতে পারবো না এ অনুভূতি
আমার বাবার দেশ আমি ছাড়ছি না, না আমার মরুন পাত ছাড়ছে না, তা আমি এই দেশেও থাকবো না, আমি অন্য দেশে চলে যাব। যে দেশে গেলে আমার মরুনকে আমি নির্ভয় করবো। হাইলো শেখ, হাইলো। এবার আস্তে আস্তে আবার গুড়া ছাইরা দেয়, আরো কিছু রাস্তা যখন চইলা গেল ভাই, কিছু রাস্তা যাওয়ার পরে সাজাখানে ভাই বিরাট বড় একটা দেখেন জংলা দেখতে পাই, জংলার দক্ষিণ সাইডে দুজন মানুষ ভাই দয়া করে বাসটার কাছে সবাতে জানাই, বাস কাইটা রুড়ে আনছে ওগো দাদা ভাই, একটু দিয়া ছুটু ছুটু টুকরা করে তাই সাজাহানে গুড়াডারে বেরে কইরা দেয়, গুড়াডারে বেরে কইরা জিজ্ঞাস করে মানুষের কাছে এইটা কিসের ভাগ্য ভাই, যখন রুড়ে আইনা বাঁশ কাটে তখন সাজাহানি গুড়াডারে বেরে করে জিজ্ঞাসা করলেন ভাই, মানুষের ঘর বাড়ির বাঁশ তো এত ছুড়ু ছুড়ু হয় না, তুমি যে বাঁশগুলো টুকরো টুকরো করে ফাটাইতেছ আমি তো নিজে দেখবার পাইলাম নিজের চোখ দিয়া, এটা মানুষের গুরুস্থানের কবরস্থানের বাঁশের খাটকি বাঁশের সাঙ্গারি, ভাই কোন মানুষটা মারা গেছে, আমি বিদেশে যাইতেছি, বিদেশ যাইবার টাইমে আমার সামনে যদি একজন মৃত্যু মানুষের কবরস্থানের বাঁশ কাটে আমি একলগে মাটি দিয়ে বিদেশ চলে যাব, আমি মাটি দিব ভাই কোন মানুষটা মারা গেছে আমাকে কবসে দেখি। তখন দুইজন মানুষে কয় ভাই তুমি জানো না মানুষটা এখনো মরে নাই, বাগদাদের ভিতরে আজিজ বাদশার ছেলে শাহজাহান তার মায় স্বপ্ন দেখছে কালকে বিকাল পাঁচটায় মারা যাইব, এইটা শাহজাহানের গুরুস্থানে বাসের খাটকি, শাহজাহানের গুরুস্থানের বাসের খাটকি, আমরা রেডি করছি, শুধু বাসের খাটকি নয় কাফনের কাপড় রেডি, এদিকে বাসের খাটকি রেডি। শাহজাহানের চোখের পানি ছেড়ে দিলেন, ওগো আল্লাহ পাক পুরোর দিকের মালিক, মৃত্যুর কালে আমার মা আমার বাবার মুখ আমি দেখতে পারবো না, নিষ্ঠুর মা নিষ্ঠুর বাবা তোরা দুইজনই জানিস আমি বিদেশ গেলেও আমার মরণ হবে, তা আমাকে কি কারণে বিদেশ পাঠাইলি, মৃত্যুর টাইমে আমার মা আমার বাবার মুখ দেখে আমি মৃত্যু হইতাম, আমি বুঝি এখন আমার বাবার দেশ ছাড়ি নাই, আমি এই দেশেও থাকবো না অন্য দেশে চলে যাবো। এবার আস্তে আস্তে ঘোরা ছাইরা দেয়, ঘোরা ছাইরা আরো কিছু রাস্তা ছাইরা যায়, কিছু রাস্তা যখন চলে গেল ভাই, যাওয়ার পরে শাহজাহানের বাবার দেশ আবার সাইরা গেল ভাই, আবার অন্য দেশে গিয়া পাইল শাহজাহান দেখেন দাদা ভাই, এই দুই দেশ ছাইরা অন্য যে দেশের ভিতরে গেছে সেই দেশের রাজা এসটা, সেই দেশ অন্য দেশ, সেই দেশের ভিতরে গিয়া দেহ বিরাট বড় একটা জঙ্গলা, অরণ্য জঙ্গল আর কি, আশপাশে কোনো বাড়ি ঘর নাই, এই জঙ্গলার ভিতর থেকে দুইজন মানুষ, একজনের কোদাল কান্দ আর দুইজন মানুষের খন্তি আত, তারা জঙ্গলা থেকে বেরিয়েছে, শাহজাহানে গোড়াটারে ব্যারেক করে দিছে, ব্যারেক করে দেয়া জিগাইতেছে ভাই তোমরা দুইজন মানুষ যে জঙ্গলার থেকে বাইরে আইলা, জঙ্গলার থেকে যে রুড়ে আইলা, তোমার কান্দে দেখছি কুদাল, হাতে দেখছি খন্তি,
কি তোমরা জংলা কি করছাও তখন দুইজন মানুষের সাজা আনার লগে কইতাছে ভাই আমরা একজন মানুষের গুরুস্থান খুঁজি একজন মানুষের কবর খুঁজি খুঁজতে রেডি করে থইছি মানুষটা মারা যাইব তখন ডাইরি কইলেন ভাই কোন মানুষটা মারা গেছে আমি একজন ইসলাম ধর্মিক আমি একজন মুসলমান আমি বিদেশ যাইতে আছি আমার বিদেশ যাইবার টাইমে আমার সামনে যদি একজন মিত্র মানুষ থাকে আমি একলগে যদি মাটি দিয়ে যাইতে পারি তা আমার গুরুর নামে ধন্যবাদ তখন ওই দুইজন মানুষে কয় ভাই মানুষটা এখনো মরে নাই মানুষটার বাড়ি বাগদাদের ভিতরে তার বাবার নাম আজিজ বাদশা তার ছেলের নাম শাহজাহান তার মা স্বপ্ন দেখছে কালকে বিকাল 5টায় মারা যাইব শাহজাহানের কবর আমরা খুঁজতে রেডি করছি শাহজাহানের চোখের পানি ছেড়ে দিলেন ওগো আল্লাহ পাক পুরোর দিকের মালিক এইদিকে আমার বাসার খাটকি রেডি এইদিকে আমার কাফনের কাপড় রেডি এইদিকে আমার গুরুস্থান রেডি আমি আর কোথায় যাব আর কোথায় গেলে আমার মরণ কে আমি নিবন্ধন করব আমি আর কোথায় যাব না আমার মরণ পাঁচ ছাড়ছে না হাই 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 আস্তে আস্তে শাহজাহান গো গুরা ডরে ভাই একটা গাছের নিচে এবার বাইন্ধা দিল ভাই গুরা ডরে বাইন্ধা দেখেন শাহজাহান গো তাই কবরের ডান পাশে বইয়া গেল তাই কবরের ডান পাশে শাহজাহান গো তাই फट कर তার বাবা রে কইতেছে বাবা তুমি এত বড় বাদশা তুমি এই দেশের বিচার করো সমস্ত রাজ্যের মানুষ তোমার মানে আমি তোমার মেয়ে রাবিয়া এখন আমার বিয়ার টাইম এখন আমার বিয়া দিবা যখন আমাকে বিয়া দিবা আমার স্বামীর অর্ডার মতে আমার সলুন লাগবে স্বামীর কথা ছাড়া আমি ঘর থেকে বাইরে বের হইতাম না এটা আমার নিষেধ তো বাবা তুমি যে এই দেশের রাজা সমস্ত গ্রাম লইয়া তুমি ঢলাই করে দাও তোমার মেয়ে রাবিয়া দুইটা দাসী নিয়া এই দেশটা ঘুরব ঘোরার পরে সমস্ত গ্রাম লইয়া ঢলাই করে দাও যাতে কোনো পুরুষ মানুষ বাহিরে না থাকে তখন ঢলাই করে দিল আমার মেয়ে রাবিয়া দুইটা দাসী নিয়া এই দেশটা ঘুরব যদি কোনো পুরুষ মানুষ বাহিরে থাকা হয় আমার মেয়ের সামনে পড়ে তাকে আমি শূলিত দিয়ে মারব তখন মরুনের ভয়ে সমস্ত পুরুষ মানুষ ঘরের ভিতর ঢুকে গেল হাই 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 এবার আস্তে আস্তে মেয়েরা বিয়া ঘুরতে লাগলো তাই ঘুরতে ঘুরতে দেখেন জংলার সাইডে ভাই জংলার সাইডে আওয়ার ভরে ওগো দাদা ভাই মেয়ের সামনে শাহজাহান গো বইরা গেল ভাই আচ্ছা একটা বাসার সারা বাসার মতন দেখা যাইতো না কি দেখা যাবো কিনা দেখা যাইব আসতে যখন মেয়ে ঘুরতে লাগলো দাসিনিয়া ফট করে শাহজাহান সামনে শাহজাহান রে জেগেছে এ মেয়েটা রাবিয়া রাবিয়া জেগেছে শাহজাহানকে ভাই তোমার নাম কি আমার নাম শাহজাহান তোমার বাড়ি বাগদাদের ভিতরে তোমার বাবার নাম আজিজ বাদশা তোমার এই ঘটনা কেন তুমি জংলা তুমি কি শুনছো না আমার বাবা যে সারা গ্রাম লইয়া ঢলাই করছে কোনো পুরুষ মানুষ বাইরে থাকলে আমার বাবা শলিত দিয়ে মারব তোমার কি মরুনের ভয় নাই শাহজাহানই কইতাছে বই তোমার বাবাই আমাকে মারতে হবে না তুমি অল্প কাছে এসো দূরে থেকে আমি তোমার ভাষা বুঝি না কাছে আইছে আবার জিজ্ঞাসা করলো তোমার কি মনে ভয় নাই আমার বাবা যে ডলাই করছে কোন পুরুষ মানুষ যদি আমার সামনে করে আমার বাবা মারব শুলিত দিয়ে মারবে তোমার কি মনে ভয় নাই শাহজাহানে কয় বই তুমি আমাকে মারতে হবে না
তুমি আমাকে মারতে হবে না আর মাত্র 5 ঘন্টা সময় এই তো আমার নিজের গুরুস্থান আমার নিজের কবর আমি নিজে খুঁড়ে লেবে রইছি শুধু কবর নয় এদিকে আমার কাফনের কাপড় রেডি এদিকে আমার বাসার খাটকি রেডি এদিকে গুরুস্থান রেডি আর মাত্র 5 ঘন্টা সময় মেয়ে কইতাছে কি কয় নিজের গুরুস্থান নিজে খুঁড়ে লেবে রইছে এটা তো আল্লাহর প্রকৃত বান্দা হইব শরীয়ত কইতাছে কি নিজের গুরুস্থান যদি নিজে খুঁড়ে লেবে রইছে তা আল্লাহর ঈমানদার বান্দা হইব মেয়েটা কইতাছে আমি যদি এই ছেলের কাছে আমি বিয়া বইবার হই তোমার সারা বংশ খানদান এই ছেলের ওসিল্লা করে আমি বেহেশতে নিতে পারব তখন পরিচয় জিগা নির্ভরে মেয়েটা মাথাটা নিচু করে দিল যে তোমার বাবা রে আমার বাবা বছরে বছরে কর দে শাহজাহানের বাহিরে ওই রাবিয়ার বাবা কর দে তোমার বাবা বিরাট বড় বাদশা তোমার আজকে দুর্ঘটনা কেন তুমি গুরুস্থান হয়ে এসেছো আর মার স্বপ্ন খালি গুরুস্থান নয় বাসার খাটকি কাফনের কাপড় এত কবর আমি নিকটে নিয়ে বসে আছি তোমার বাবা আমাকে মারতে হবে না আমি নিজে মারা যাইব আর 5 ঘন্টা সময় তোর মেয়ে কইতাছে আমি যদি একটা বিয়া বইবার পাই তা আমার সারা বংশ খানদান আমি বেহেশতে নিব কইতাছে ভাই তুমি যে মরবা তুমি এত বড় সম্মানী ব্যক্তির ছেলে তুমি যদি মারাই যাবা তাহলে তুমি আমাকে বিয়া করে মরো শাহজাহানে কই বইন চোখের পানি ছেড়ে দিলেন তুমি কি কও তোমার ভাষা বুঝি না আমার মার স্বপ্ন আমার বাবার স্বপ্ন মা বাবা দুইজনে দেখছে আমি মারা যাইব আমার সব রেডি আর মাত্র 5 ঘন্টা সময় এই 5 ঘন্টা সময়ের ভিতরে তুমি বিয়া বইয়া আমার কাছে তোমার কি লাভ হবে তোমার কিচ্ছু লাভ হবে না তোমাকে আমি বিয়া করব না তোমাকে আমি বিয়া করব না তোর মেয়ে কইতাছে হ্যাঁ তুমি যদি আমাকে বিবাহ না করো এই দেশের ভিতরে আমি কাপড় টান দিয়া ছিড়বো উলঙ্গ ল্যাংটা হব ল্যাংটা হয়ে আমি শিকার দিয়া বলবো বাগদাদের আজিজ বাদশার ছেলে শাহজাহান মৃত্যু কিছুকাল আগে দিয়া আমার ইজ্জত নষ্ট করে মারা গেছে শাহজাহানের লগে লগে মাথাটা নিচু করে দিল আচ্ছা যে কথাটা কইল শাহজাহান ফেসো বলছে না গো ফেসো বলছে না তার বাবার ইজ্জতের ক্ষতি তনক না বোন আমি তোমাকে বিয়া করব না না বিয়া করতেই হবে তুমি বিয়া না করলে তোমার নামে কলঙ্ক শাহজাহানে মনে মনে কয় এখন যদি আমি বিয়া নাও করি আমার বাবার ইজ্জতের ক্ষতি হ্যাঁ বোন আমি তোমাকে বিয়া করব কিন্তু তোমাকে যে আমি বিয়া করব অরণ্যই জঙ্গলার ভিতরে কোনো বাড়িঘর নাই কোনো মুন্সি নাই কোনো কাজী নাই কোনো মানুষ নাই তোমাকে আমি যে বিয়া করব মুন্সি কোথায় পাইবা সাক্ষী কে হবে দেন মোহর কি দিয়া দরবা তখন মেয়ে কইছে সাক্ষী আমি নিজে